দেখি ইসকনের কাউকে পাওয়া যায় কিছু বলার জন্য। ওই কতগুলো প্রভু আসছে দেখি, ওদের কিছু জিজ্ঞাসা করে ভাবছি। দেখে মনে হচ্ছে সবাই ইসকনের দীক্ষিত ভক্ত। হরে কৃষ্ণ প্রভুরা, তা প্রভু আপনার কোথা থেকে আসছেন এখন? আমরা মায়াপুর থেকে। প্রভু আপনার নাম? আমার নাম বিষ্ণু বাখিরা। আপনার? আমার নাম সুশান্ত দেবনাথ। আপনার নাম? জনার্দন কুণ্ডু। আপনার? আমার নাম হচ্ছে বিষ্ণু বর্মন। আপনার এই মায়াপুরে থাকেন? হ্যাঁ। মায়াপুর আপনাদের নিশ্চয়ই ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এখানে সব শ্লোক গীতা সব সম্বন্ধে আপনারা সবই জানেন, পড়েন, পড়াশোনা করেন। তা আমি প্রত্যেককেই বলবো যে একটা করে একটু শ্লোক বলার জন্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে এক একজনের কাছে এক একটা শ্লোক শুনতে চাই। তা এক একজন এক একটা করে শ্লোক বলবে। তা প্রথমে কে বলতে চায়? আচ্ছা প্রথমে ওই বলুক, বলুন। তমানি দেবা করুণানি ধানম তমানবলম সহিতাবতারা অপার সংসার সমুদ্র সেতু ভজ মহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। এবার দৃষ্টাত পাণ্ডবানিকম ভোরম দুর্যোধনস্তদা আচার্যম সঙ্গম রাজা বচনম ব্রবীত। হরে কৃষ্ণ। হরেন্নাম 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 কেবলম কলৌ নাস্তেব নাস্তেভ্যা গতিহির অন্যথা। ক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্ভবেতাজির সমা মামক পাণ্ডবচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ। অনিদেবম করুণানিধানম তামালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজ মহে ভাগবত স্বরূপম। পাণ্ডবানিকম ভোরম দুর্যোধনস্তদা আচার্যম পশ্যঙ্গম রাজা বচনম ব্রবীত। হরে কৃষ্ণ। হরেন্নাম হরেন্নাম হরেন্নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেভ্যা গতির অন্যথা। হরে কৃষ্ণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাদিজ সভা মামক পাণ্ডবচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এবং করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজ অভ্যন্তে ভাগবতম সেবয়া। হরে কৃষ্ণ। প্রভুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে সুন্দর সুন্দর শ্লোকগুলো শোনার জন্য। তা আশা করি এরপরে হয়তো আরও ভালো ভালো কিছু জানতে পারবো আপনাদের কাছে। তা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।